স্বাগত সবাইকে নিয়মিত টক এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি প্রিয় দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের পরে ভারত সফরের উপরে একটি যৌথ বিবৃতি দিয়েছে দু দেশ তিনি এখনও দিল্লিতে রয়েছেন আমরা সেই যৌথ বিবৃতির উপরে আলাপ করব এবং অন্যান্য সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলাপ করব যৌথ বিবৃতিতে মূলত সীমান্তের মৃত্যুর ঘটনা আগের তুলনায় অনেক কমে এসেছে কথা উল্লেখ করে এই সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সম্মত হয়েছে দুপক্ষ বিবৃতিতে অস্ত্র দ্রব্য সহ সীমান্তে চোরাচালান নারী ও শিশু পাচার রোধ সন্ত্রাস উগ্রবাদ দুই প্রধানমন্ত্রী তাদের সহযোগিতা আরও জোরদার করার এবং পদক্ষেপ গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের রেলের উন্নয়নে ভারতের সার্বিক সহায়তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে এখানে বাংলাদেশের পক্ষ থেকে চাল গম চিনি পেঁয়াজ আদা রসুনের মতো নিত্য পণ্যের সুষ্ঠু সরবরাহ চালু রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত বিবৃতিতে বলা হয়েছে যে কুশিয়ার পানি বন্টন সহ ষাটটি বিষয়ে যে এমওইউ চুক্তি হয়েছে সেগুলোকে তারা এগিয়ে নেবেন ত্রিপুরায় সেচের সুবিধার জন্য তারা ফেনী নদীর পানির বন্টনে একটি অন্তর্বর্তী চুক্তি চেয়েছে এবং এবার অনুরোধ করেছে অন্যদিকে বাংলাদেশ সময় বলে এসেছে এবং এবারও তিস্তার পানি বন্টনের একটা আশু সমাধান বাংলাদেশ চেয়েছে এছাড়া বাংলাদেশে পরিশোধিত জ্বালানি সরবরাহে ভারতের তেল কোম্পানিকে বাংলাদেশের সরবরাহকে প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করার জন্য ভারতকে ধন্যবাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছে ভারত এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যে সিফা চুক্তির কথা বলা হচ্ছে সেটি চূড়ান্ত করতে দুপক্ষের কর্মকর্তাদের মধ্যে দুই প্রধানমন্ত্রী শীঘ্রই আলোচনা শুরু করারও তাগিদ দিয়েছেন এই বিষয়গুলো রয়েছে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আছে কথা বলেছেন এবং মেট্রো রেলের ভাড়ার প্রসঙ্গটি সময় পেলে আমরা আলাপ করব। স্টুডিওতে অতিথি রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট আলোচক এবং সমসাময়িক ঘটনার বিশ্লেষক স্থপতি মোবাসোর হোসেন স্বাগত আপনাকে এছাড়া দিল্লিতে প্রধানমন্ত্রী সফর কাভার করছেন সিনিয়র সাংবাদিক জনাব রাহিদ ইজাজ আমাদের সঙ্গে যুক্ত হবেন তার সঙ্গে আমরা কথা বলব শুরু করছি জনাব মোবাসর হোসেন আপনার কাছ থেকে সফরটি আলোচনার যে আমি একটা প্রাথমিক ভূমিকা নিয়েছি মোটামুটি আমাদের যে কনসার্ন সেটা তিস্তা এবং বর্ডার কিলিংয়ের বিষয়টা জোরালোভাবে প্রধানমন্ত্রী তুলে ধরেছেন এবং আলোচনায় জয়েন্ট স্টেটমেন্টও এসেছে যতখানি আমরা পেয়েছি জয়েন্ট স্টেটমেন্টে রাহিদ ইজাজের কাছ থেকে আমরা যেহেতু উনি দিল্লিতে আছেন এবং সফরটি একদম ঘনিষ্ঠভাবে কভার করছেন দেখছেন সেখানকার পরিস্থিতি আমরা তার কাছ থেকে আগে শুনি জনাব রাহিদ ইজাজ

আমাদের যে কনসার্নগুলো সেগুলো আপনার সাধারণ মোটা ডাকে আমাদের এটার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হওয়ার দরকার নেই ভারত বাংলাদেশ একটা ঐতিহাসিক সম্পর্ক এবং সেটি আমরা সবসময় রেকগনাইজ করি বাংলাদেশের প্রধানমন্ত্রীও বারবার সে কথা বলেছেন একই সঙ্গে আমরা ভারতের জন্য যেসব সহযোগিতার হাত সম্প্রসারণ করেছি সেটার প্রেক্ষিতে বাংলাদেশের কিছু প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে এবারের সফরকে আপনি কীভাবে ধন্যবাদ এবারের স সফরটার সাথে আমাদের দৈনন্দিন অনেক কিছু কিন্তু জড়িত আছে কিন্তু সবচেয়ে বড় যে দুটি জিনিস বিশেষ করে তিস্তার পানি সেটা শুধুমাত্র আমরা যদি একটু ভারতের রাজনীতিটাকে এবং তাদের কনস্টিটিউশনাল রাইটগুলোকে যদি একটু বিবেচনায় আনি সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলেই একটি স্টেটের ভিতরে অনেক কিছুর ভিতরে চাপ দিতে পারে না সেটা আমরা তাদের অন্যান্য স্টেটেও কিন্তু ইলেকশনের ব্যাপারে এটা দেখতে পাই এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ তিস্তা নিয়ে সুষ্ঠু একটা সমাধানে বাংলাদেশের সাথে এখনও আসতে পারেনি যদিও মমতা ব্যানার্জি আজকে গতকালকে বিশেষভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন তার তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি এটির আলোচনা কিন্তু মূলত বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এবং বাংলাদেশ সেটাকে সেভাবেই উপস্থাপন করেছে এখন এই আলোচনাটার সমাধান না হলে পারি কি আমরা অন্যান্য আলোচনা করব না অন্যান্য কি সলভ করব না সেই দৃষ্টিকোণ থেকে আমাদের অন্যান্য যে প্রবলেমগুলি রয়েছে যেগুলি ভারতের কাছ থেকে আমরা সমাধান পেতে পারি ভারতের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে পারি সেই জায়গাগুলিতে সমঝোতা স্মারক কিন্তু স্বাক্ষর করা হয়েছে এবং সেই সমঝোতা স্মারকের আলোকে যাতে বাংলাদেশে বিদ্যুৎ বাংলাদেশে জ্বালানি বাংলাদেশের দৈনন্দিন কিছু কিছু খাদ্যশস্য রয়েছে যেগুলি আমাদের প্রয়োজন সেগুলি যাতে সুষ্ঠুভাবে ব্যবহার ব্যবহার করা যায় সুষ্ঠু নীতির মাধ্যমে হঠাৎ করে বন্ধ যাতে না হয় এই ধরনের বক্তব্যগুলি সমঝোতা স্মারকের ভিতরে আসছে এবং এগুলিকে প্রতিপালন করার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে এবং দুই পক্ষই চেয়েছে যে সুষ্ঠু বিবেচনার মাধ্যমে এগুলিকে বাস্তবায়ন করা হবে এখন আমি যেটা মনে করি এই কাজগুলি যদি সুষ্ঠুভাবে হতে থাকে এবং সার্থকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই সমঝোতা স্মারকের মাধ্যমে যেরকম রেলওয়ে বা ভারতের রেলওয়ে সার্ভিস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট রেলওয়ে সার্ভিস আমরা কিন্তু রেলওয়েকে একবারে ধ্বংসের চরম সীমায় নিয়ে গেছিলাম তাহলে তাদের অভিজ্ঞতাগুলি তাদের মানসিকতাগুলি আমাদের মানুষের ভিতরে যদি আসতে পারি এই মাধ্যমে আপনি কথা নিয়ে যেহেতু বলেছেন আমি জয়েন্ট স্টেটমেন্ট থেকে একটু আপনাকে ইনফরমেশন দিতে চাই যে ভারতের কাছ থেকে বিশটি গেজ ডিজেল চালিত রেল ইঞ্জিন পাবে বাংলাদেশ এটা তারা বলেছে এবং বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্টভাবে বলেছে যে টঙ্গি থেকে আখাউড়া লাইনকে ডুয়েল গেজ করা তারপরে কাউনিয়া মোগলহাট থেকে হয়ে একটা এখানে একটা সংযোগ তৈরি করা হিলি এবং বিরামপুরের মধ্যে রেল সংযোগ করার কথা বলা হয়েছে বেনাপোল এবং যশোরের রেল লাইনটি সংযোগ বা পুনর চালু করার জন্য বলা হয়েছে মানে করা হবে আর কি বুড়িমারি এবং চ্যাংড়াবান্ধার সংযোগটা পুনঃ স্থাপন করার কথা বলা হয়েছে সিরাজগঞ্জে একটা কন্টেইনার ডিপো স্থাপনের সহ মানে খাতে একটা ব্যাপক সহযোগিতার আলোচনা আমরা দেখতে পাচ্ছি এখানে আমি এটার পাশাপাশি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে করি সেটি হচ্ছে ওদের রেলওয়ের ম্যানেজমেন্ট সিস্টেমটাকে রাইট এই জিনিসটাকে কিন্তু যদি ক্যাপাসিটি বিল্ডিং এবং এই যে ভারতে রেলের টিকিট ব্ল্যাক হয় না কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই শুধুমাত্র তোমার এখানে কয়েকবার আমি বলছি খালি ন্যাশনাল আইডি কার্ডটি যদি আমি টিকিটের সাথে সম্পৃক্ত করে ফেলি তাহলে একেবারে চিরস্থায়ী ভাবে টিকেট বন্ধ হয়ে যাবে কিন্তু কিছুতেই আমাদের রেলওয়ে কর্মকর্তারা এই কাজটি করতে রাজি না এটি খুব অদ্ভুত জিনিস আগে যে আমরা দেখলাম তো আমরা ওই জন্য বলছি যে রেলওয়ের এই সুযোগ সুবিধাগুলি তো ভারতে বাংলাদেশের কালচার এবং ভারতের কালচারের ভিতরে অলমোস্ট সিমিলারিটিস রয়ে গেছে মানুষের চরিত্রগত সেই জন্য ভারতের সিস্টেমগুলি ভারতের ব্যবস্থাপনা আমরা যদি ফলো করতে পারি আমাদের মতন করে তাহলে আমাদের রেলওয়ে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যানবাহন সে আমরা ব্যবহার করতে পারি একটু ইগরি কি আমরা শুনতে পাচ্ছি তো পাচ্ছেন একটু আনমিউট করুন জন রাইহি ডিজাস না ভাই কিছু শুনছেন না একটু আনমিউট আমার কথা শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন না বোধহয় মনে হয় লিংক প্রপারলি করতে পারলেন না হুম আচ্ছা যাক আমরা কন্টিনিউ করছি আমরা আসবো আপনার কাছে আবার তাহলে রেলের একটা যোগাযোগ এটা মানে অর্থনৈতিক সিগনিফিকেন্স নিয়ে তো কথা হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে যেমন পানি বন্টনের জায়গায় আমরা আটকে আছি বা আমাদের একটা হতাশার জায়গা হচ্ছে সীমান্তিং বন্ধ বন্ধ করা সেটা কিন্তু এবারও ডেভেলপ করেছে কিছুটা কমে এসেছে এবং এবারেও দুই প্রধানমন্ত্রীর পরে যে এখানে এখানে বলা হয়েছে যে সীমান্তকে মুক্ত করার জন্য হ্যাঁ শূন্য নামিয়ে আনা এই কমিটমেন্টটাকে আপনি কি ভাবে এটা একান্ত প্রয়োজন কারণ দুটি দেশের ভিতরে কারণ হত্যা কাকে হত্যা করা হলো কি কারণে হত্যা করা হলো আমরা এন্ড অফ দ্য ডে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় যে অলমোস্ট সব মৃত্যুই হয়েছে বাংলাদেশের নাগরিকের তাহলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষের ভিতরে এই জিনিসটা আলোড়িত হতে পারে যে আমাদের লোককে হত্যা করাই তাদের কাজ কিন্তু আমাদের লোক লোক কি কারণে নিহত হয়েছে কেন নিহত হয়েছে আদৌ তাদেরকে নিহত না করে অ্যারেস্ট করে বাংলাদেশের কাছে পানিশমেন্টের জন্য ফেরত পাঠানো যেত কিনা এই প্রশ্নগুলি সব সময় উঠবে অর্থাৎ এই যদি জিরো করা যায় গুড মধ্যে যেটা মানে প্রধানতম ব্যাপার সেটা হচ্ছে যে এখানে মানে ইনফর্মাল কি বলবো এবং স্মাগলিং হচ্ছে না বা এই ধরনের অপরাধ হচ্ছে না তা অস্বীকার করা যাবে না হয়তো হচ্ছে কিন্তু যেটা বলা হচ্ছে যে লিথাল উইপেনের ব্যবহারটা করা যাবে লিথাল মানে যিনি চলাচল করেন তিনি তো আর্মড না তিনি হয়তো আনাম লোক আনাম লোকে যাতে কোনোভাবেই সেখানে যাতে ব্যবহার না হয় যেটা সঙ্গে সঙ্গে হয়তো সে মৃত্যুবরণ করলো বা এই এই জায়গার মধ্যে সবসময় যে কথা বলছি যে বিশ্বের বিভিন্ন জায়গায় বর্ডার ক্রসিং হচ্ছে জিনিসপত্র স্মাগলিং হচ্ছে ধরা হচ্ছে কিন্তু এই কথায় কথায় গুলি করে হত্যা করা হচ্ছে না আহত করা যেতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহতের পরিবর্তে হত্যাকাণ্ড হচ্ছে সেই কারণে আমি মনে করি দুই প্রধানমন্ত্রীর এই অফ আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে এটি একটি খুবই মূল্যবান আলোচনার বিষয়বস্তু হয়েছে এবং আমরা চাই এই হত্যাকাণ্ড চিরস্থায়ী বন্ধ করা কিন্তু এই অন্যায় কাজগুলি যাতে সুষ্ঠু সুন্দরভাবে কন্ট্রোল করা যায় দুই পক্ষের সশস্ত্র বাহিনীর মাধ্যমে সেটির ব্যাপারে একটা বিষয়ে অগ্রগতি দেখা সেটা হচ্ছে যে তিস্তা নিয়ে তো হয়তো এবারও এই আশাবাদের জায়গা কিন্তু তারা ফেনী নদীর পানি সাবরুমের পানীয় মানে কি বলছে বিশুদ্ধ পানির জন্য তারা ওয়ান পয়েন্ট এইট থ্রি কিউসেক পানির একটা এমওই হয়েছিল টোয়েন্টি নাইনটিনে সেটা তারা বাস্তবায়নটা চিন্তা আছে কিন্তু একই সঙ্গে কিন্তু তারা ফেনী নদীর পানিও চাচ্ছে ত্রিপুরা সেচ প্রকল্পের জন্য আবার আমাদেরকে কুশিয়াতে একটা মানে সেচ প্রকল্পে আমরা কিছু একশো তেপ্পান্ন কিউসেক পানি আমরা উত্তোলন করতে পারবো এটা এটা বলা হয়েছে কিন্তু এই যে অভিন্ন নদী মানে ব্যবস্থাপনা বা অববাহিকা ব্যবস্থাপনা এখানে তো একটা জিনিস আপনি কি বলবেন যে যোগাযোগটা শুরু হয়েছে বহু বছর পরে জয়েন্ট আমি আমি সব সময় একটা কথা বলে থাকি যে ভারত পাকিস্তানের সম্পর্ক অসম্ভব খারাপ কিন্তু পাঞ্জাবের নদীগুলির পানি কিন্তু যায় ভারত থেকে এই জায়গার একটু আপনি আটকে যে রাহিদ শুনতে পাচ্ছেন আমাকে রাহিদ ইজাস জি জি অনেক ধন্যবাদ দিল্লি থেকে আপনি অনেক কর্মব্যস্ত দিন কেটেছে আপনার আমি জানি একটু জয়েন্ট আপনি আপনার চোখে মানে হাইলাইট করার মতো বিষয়গুলো কি আমরা জয়েন্ট স্টেটমেন্ট নিয়ে কথা বলছিলাম সেখানে সীমান্ত হত্যার বিষয়টি এসেছে কমিয়ে আনার ব্যাপারে রেট করা হয়েছে এবং তিস্তার ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী আশাবাদ আছে তারা ফেরি নদীর পানি চাচ্ছে আমরা কুশিয়ারের পানি কিছুটা পাবো বলেছি শেষ প্রকল্পের জন্য এবং সিপা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এবং রেল যোগাযোগ খাতে অনেক রকম সহযোগিতার কথা বলা হয়েছে আপনি কোন বিষয়গুলোকে হাইলাইট করবেন বা আপনি কি দেখছেন সেখানে ধন্যবাদ আমি একটু যুদ্ধ হয়েছি আপনাদের অনুষ্ঠান আপনার কিছু বিষয়ে আলোচনা করেছিলাম আমি সীমান্ত হত্যার প্রসঙ্গটি বলছিলেন তো আমাকে এক নজরে খুব ছোট বা সংক্ষিপ্ত ভাবে বলেন আমি বলবো আজকে মোটামুটি কম বেশি সবগুলো গণমাধ্যমে যে খবরগুলো গুলো আসছে আমি ওটা দিয়ে শুরু করতে চাই আমরা জানি যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিশেষ করে রাষ্ট্রীয় যুদ্ধের কারণে অন্যান্য দেশের মধ্যে আমরা একটা জ্বালানি সংকটের মুখে পড়েছে এবং এটা নিয়ে বেশ কিছুদিন ধরে যোগাযোগ কথাবার্তা হচ্ছিল তো আজকে সেটা যে জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশিত হয়েছে সেখানে এই বিষয়গুলো এসেছে বাংলাদেশ সেখানে আমরা যেটা জানি যে ভারত থেকে ডিজেল সহ নানা রকম জ্বালানি আনতে চায় এবং এখানে ভারত সেটা বলছে সারা বিবেচনা করবে এবং এই জন্য কর্মকর্তা প্রয়োজনে পর্যায়ে আলোচনা হবে এবং আমরা জানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে এটি একটি বিষয় আর দ্বিতীয় একটি বিষয় যদি বলেন আমি বলি নিত্য প্রয়োজনীয় পণ্য সেটা চাল গম চিনি পেঁয়াজ সহ নানা রকম পণ্য বাংলাদেশ বলেছে যে তারা একটা আহ একটা যদি একটু করি করে কোভিডের সময় কিন্তু সাপ্লাই আমাদের দু দেশের মধ্যে রিজার্ভসেড ছিল না রেল তখন একটা বর্ডার বন্ধ করে দিলেও আপনার রেল একটা অল্টারনেটিভ হিসেবে তখন আবির্ভূত হয়েছিল যার ধারাবাহিকতায় ভারত এবছর ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সাথে রেলে পণ্য পরিবহন হবে সে সময় সাপ্লাই চেনের আর একটা বড় জিনিস ছিল কোভিড মহামারীর সময় অক্সিজেন তো এই দুটো বিষয়ে বাংলাদেশের দিক থেকে জোরালোভাবে তোলা হয়েছে এবং খারাপ নিত্য প্রয়োজনীয় পূর্ণের দিকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশের বিষয়টি বিবেচনা করবে এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তিস্তার কথাটা যেটা বলছিলেন তিস্তার ব্যাপারে প্রধানমন্ত্রী আপনি যদি একটু ফিরে যান গত বছর দুই শীর্ষ নেতার মধ্যে মার্চে যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু মোরললেস এই কথাটি আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে দু সালে সবকিছু ঠিকঠাক হয়ে কিন্তু তিস্তা চুক্তিটা ঝুলে আছে এবং এখন পর্যন্ত সেটির কোনো সুরা হয়নি এবং সতেরো সালে তিনি যখন এসেছিলেন তখন আপনার মনে থাকার কথা শিরোনামা হয়েছিল যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে পাশে রেখে বলেছিলেন যে আমাদের ক্ষমতা থাকাকালীন সময়ে তিস্তা চুক্তি হবে সেই সতেরো সতেরো পরে নির্বাচন হলে ভারতের পরের বছর সময়ে আমরা যদি বলি যে এক বছর পর আমাদের দেশে নির্বাচন কিন্তু এখনো তিস্তা চুক্তির কোনো আশাটা আমরা দেখছি না এবং কালকের দিকে যদি কালকে প্রধানমন্ত্রী যে যৌথ বিবৃতি দিয়েছেন আপনি খেয়াল করবেন সেখানে প্রধান প্রধানমন্ত্রী বলেছেন কুশিয়ারা নদীর পানি সরা হয় নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চুয়ান্নটা নদী আছে এবং আমরা আশা করব নরেন্দ্র মোদী যখন আছেন বাকি চুয়ান্ন নদীর যে অনিষ্পন্ন বিষয় বা অমীমাংসিত বিষয় তিস্তার নাম উল্লেখ না করে উনি এক্সট্রেম পথে বলেছেন তার মানে তিস্তার দাবি বা তিস্তা বাংলাদেশে যে প্রয়োজন চাহিদা সেই জায়গাটা থেকে তিনি সরে আসেনি অন্যদিকে ওই এগারো সালে কিন্তু ফেনির একটা ইন্টারিম এগ্রিমেন্ট হয়েছিল সেটাও কিন্তু চলে আছে তো তিস্তার সর্ট অফ ট্রেড অফের মতো তিস্তা ফেনি জিনিসটা হচ্ছে না আর এর বাইরে আমি করা কানেকটিভিটিতে পারে যে কিছু রেল এবং কথা বলা হয়েছে এটি একটি উল্লেখযোগ্য দিক আর যদি জোরালো অঙ্গীকারের কথা বলেন আমি বলবো যে সন্ত্রাস মৌলবাদ তারপরে উগ্রপন্থা এসবের ব্যাপারে দুই দেশ একসঙ্গে কাজ করার জন্য তাদের প্রত্যয়ের কথা অনেকটা জোরালো ভাবে বলেছেন তো মোটা দাগে মোরলনেস আমরা জানি গতকাল সাতটা সমঝোতা সই হয়েছে এবং তার সেই বিষয়গুলো এখানে এসছে কিন্তু যেটা হয়তো অনেক বেশি প্রত্যাশিত ছিল বা আমাদের দিকে প্রত্যাশা আছে তিস্তা সেটা নিয়ে প্রধানমন্ত্রী চলেছেন তার জোরাল অবস্থানটা আবার সেইটা জয়েন্ট সেক্রেটারি আছে কিন্তু ভারত কি করবে সেই জায়গাটা কিন্তু মিসিং যদি আমাকে বলেন রিপোর্টার আমি যদি এখানে কি আমি আরেকটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে ট্রেড এন্ড কমার্সের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সাংঘাতিকভাবে কি বলবো যে পিছিয়ে আছি এবং আজকে বিজনেস লিডারদের কাছেও প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে সুযোগ সুবিধা তৈরি হয়েছে যে পলিসি সাপোর্ট আছে সেটা কাজে লাগিয়ে এবং আমাদের যে বন্দর আছে সেগুলোকে কাজে লাগিয়ে ভারতীয়রা এখানে আস এসে আমাদের এখানে প্রচুর বিনিয়োগ করতে পারেন এবং মিউচুয়াল বেনিফিট হবে সেটা এখন একই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য সিপা নিয়ে কথা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটা সেটা দুই প্রধানমন্ত্রী আজকে জয়েন্ট স্টেটমেন্টে দেখলাম যে ওনারা যে ফিজিবিলিটি স্টাডিটাকে এটা এগিয়ে নেওয়া বা এগুলোকে এটার উপরে দু দেশের কর্মকর্তাদের আলোচনা করতে বলেছেন এটার সম্পর্কে আপনি কি ভাইব পেলেন এটাতে আমাদের কি সুবিধা হবে না দেখুন আমরা তো এই সেপা কিন্তু আমাদের জন্য নতুন মনে হতে পারে আমরা যদি বিশ্বের অন্যান্য অঞ্চলে দেখায় সেটা আসিয়ান হতে পারে আফ্রিকা হতে পারে ইউরোপ তো আছেই তাদের তারা কিন্তু অনেক আগে করে ফেলেছে আমরা দুই প্রতিবেশী হওয়া সত্ত্বেও এটা কিন্তু অনেক পরে যাচ্ছি এবং সেপা হলে যেটা দেখুন আমরা যে ব্যবসা বাণিজ্য বাড়ছে আবার কিছু আহ শুল্ক অশুল্ক বাধাও আছে আমরা পাটের বিষয়টা নিশ্চয় জানি অ্যান্টি ড্যাম্পিং আহ ট্যাক্স কাউন্টার এটি ইত্যাদি নানান কারণে আমাদের পাটের ভারতে যে পরিমাণ বাজার বাড়ার কথা ছিল সম্প্রসারিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু গেছে যদিও ফ্রি পোর্ট এক্সেস পাওয়ার পর আমরা জানি যে শুল্ক অশুল্ক বাধা আছে রয়েছে এবং সেগুলো যাচ্ছে না এত নিবিড় সম্পর্ক হওয়া সত্ত্বেও এখন সেপার ব্যাপারে আমাকে যদি বলেন সেপা নিয়ে আহ একটা জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি হয়েছে এবং সেটা চূড়ান্ত করার পরে এখন ওই ফিজিবিলিটি ধরে সেপা এগ্রিমেন্ট সাইন করার জন্য নেগোসিয়েশন শুরু হবে এবং সেই বিষয়টি আজকে যৌথ ঘোষণার মধ্যে আমরা দেখছি কিন্তু এখানে একটা বিষয় আমি বলতে চাই যে টেকনিক্যাল একটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে সেপা নিয়ে যখন স্টাডি বা সার্ভে হয় তখন বিজনেস কমিটি কিন্তু এসেন্সিয়াল এলিমেন্ট হচ্ছে বিজনেস কমিউনিটি এবং আমি যত জানি বিজনেস কমিউনিটি শুরুর দিকে কিছু ক্রিটিক্যাল অবজারভেশন দিয়েছিলেন অন্তত আমি বাংলাদেশ পার্টি যেটা জানি সেই ক্রিটিক্যাল অবজারভেশন দেওয়ার পর তাদেরকে কিন্তু আর এঙ্গেজ করা হয়নি অর্থাৎ যারা ইন্টারগ্রাল পার্ট তাদেরকে বাদ দিয়ে সে হয়েছে এবং এটা একটা অনেকটা তৈরি করি করে তার চেয়ে বড় কথা আমি আমি নিজে কিন্তু এই আহ কূটনীতি আন্তর্জাতিক সম্পর্কটা কভার করে কিন্তু স্বাভাবিকভাবে নানা ইস আমাদেরকে খোঁজ খবর রাখতে হয় এটা একটা পাবলিক ডকুমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু সেপার ফিজিবিলিটি স্টাডি কি হয়েছে আমরা কেউ কিন্তু জানি না সে ফিজিবিলিটি স্টাডি খুব অল্প সময়ে বা তরিঘড়ি করে চূড়ান্ত করা হয়েছে এবং সেটা নিয়ে নেগোসিয়েশন আপনার শুরু হয়ে যাচ্ছে আজকে জয়েন্ট স্টেটমেন্টে পরিষ্কার এখানে ছোট করে শেষ করবো আমার বক্তব্যটা জায়গাতে আপনার নিশ্চয় মনে আছে মনে আছে এই আওয়ামী যখন দু ক্ষমতা আসে তখন থেকে ট্রানজিট ট্রান্সিটমেন্ট এগুলো হচ্ছে এটা নিয়ে প্রচুর বিতর্ক ছিল আমরা এটার মধ্যে নিরাপত্তা দেখতাম রাজনীতি দেখতাম এটা ইকোনমিক এলিমেন্টটাকে দেখতাম না এবং ট্রানজিট দেওয়ার পর দেখুন কোর কমিটি করা হয়েছে ফি নির্ধারণ মাসল দেব কি দেবো এটা অনেক অনেকগুলো বিতর্ক আছে আসলে আমি বলতে যাচ্ছি, মূল বিষয়টা আমরা অনেকগুলো কাজ যে ওই যে শুরু করার পরে নেমে প্রস্তুতি নিতে শুরু করি তো আমার কাছে সন্দেহটা হচ্ছে এখানে সেপা নিয়ে যে আমরা নেগোসিয়েশন করব আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে করছি কিনা সে প্রশ্নটা থেকে যাচ্ছে আর বাণিজ্য যখন বাড়বে যেভাবে এটাও মনে রাখতে হবে বাণিজ্য সংযুক্তি এগুলো কিন্তু একটা আরেকটা সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে চলে এবং আমরা আপনাকে সঙ্গে রাখছি মৌসুমে আপনার কাছে আসবো আরেকটা প্রশ্ন আমার রয়ে গেছে একটু জেনে তারপরে মতামত দিব এরপরে রাহিদ যুক্ত করবো জনব রাহিদ ইজাজ আরেকটা বিষয় যে লাইন অফ ক্রেডিটের আওতায় বেশ কিছু প্রকল্প নেওয়ার কথা স্পেশালি মানে ডিফেন্স কোঅপারেশনের ক্ষেত্রে এই প্রকল্পগুলোর মানে চূড়ান্ত করার জন্য একটা তাগিদ এসেছে জয়েন্ট স্টেটমেন্টে এই কোঅপারেশনের ব্যাপারটা আপনি কতটা বুঝলেন আমরা জানি যে বাংলাদেশ এবং ভারতের দু সালে যে শীর্ষ বৈঠক বা সামিটটা হয়েছিল সেটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল আহ প্রতিরক্ষা চুক্তি এটা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে একটা সামগ্রিক প্রতিরক্ষা চুক্তি দুই দেশের মধ্যে হয়েছিল এবং ওই সময়তে প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি ভারতের পক্ষ থেকে পঞ্চাশ কোটি ডলার একটা লাইন অফ হয়েছিল সেটা দু হাজার সতেরো সালের ঘটনা তো সে তার একটা সম্পর্ক চুক্তিও আহ প্রতিরক্ষা চুক্তির হয়েছিল দু হাজার আঠারো সালের এপ্রিলে তো সতেরো সালে যে লাইন অফ ক্রেডিটটা দেওয়া হয়েছে আজকে চলে যাচ্ছে আপনার দু আট সালের সেপ্টেম্বর আহ আমরা যুক্ত করেছি তো এখন পর্যন্ত কিন্তু সে লাইন উঠে দিতে আহ কেনাকাটার কোনো অবগতি নেই আমরা সম্প্রতি দু দেশের মধ্যে ডিফারেন্স ডায়লগ হতে দেখেছি যেটা ভারতে হয়েছিল তো সেখানে প্রাথমিক পর্যায়ে দেশের মধ্যে আলোচনা হয়েছে একটা লিস্ট নিয়ে যে যেই আন ইফেডার্স আপনার আহ মিলিয়ন আছে সেটা দিয়ে কি করা যায় তো মোটামুটি আমরা যতটা জেনেছি নানান পর্যায়ে সেটা যানবাহন মূলত আমাদের আহ সশস্ত্র বাইনের জন্য সেটা ট্রাক হতে পারে অন্যরকম পরিবহন হতে পারে গাড়ি হতে পারে এগুলোর একটা লিস্ট 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 মোটামুটি ফাইনাল হয়েছে এবং সেই ধরে যেটা আমরা জেনেছি হয়তো কেনাকাটাটা শুরু হবে এবং ইন্টারেস্টিংলি দু হাজার উনিশ সালে দুদেশের মধ্যে কিন্তু একটা আহ সামুদ্রিক নিরাপত্তার জন্য অর্থাৎ মেরিটাইম সিকিউরিটি আমরা জানি পেট্রোলিং এর জন্য একটা সিস্টেমে জি

কে ফাইনালাইজ করার জন্য টু শেয়ার ডেটা এটা বাংলাদেশ এই দায়িত্বটা কি বাংলাদেশ পালন করবে হ্যাঁ দু দেশ মিলে জিনিসটা করবে অর্থাৎ একটা কোস্টাল রাডার সিস্টেমের মাধ্যমে এক দেশ অন্য দেশকে সমুদ্র উপকূলের নিরাপত্তা অর্থাৎ আমাদের যে সমুদ্র সমাজের নিরাপত্তা সেটার জন্য এক দেশ অন্য দেশকে সহায়তা করবে উনিশে সেটা সহি হয়েছিল সেটি এখনো আহ বাস্তবায়িত হয়নি আরেকটা বিষয় আরেকটা বিষয় আমরা কুইক আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে জয়েন্ট স্টেটমেন্টে আপনার আমরা যে আমাদের রোহিঙ্গা সংকটটা নিয়ে অনেক বিপদে আছি এটার ব্যাপারে কি কোনো কমিটমেন্ট আমার চোখে পড়েনি কোনো কমিটমেন্ট রেটরেটেড হয়েছে কিনা বা কোঅপারেশন বাংলাদেশের পাশে থাকার বিষয়ে কি থাকার প্রয়োজন ছিল কি এটার মধ্যে না আপনি যদি বলেন জয়েন্ট স্টেটমেন্টে যেটা বলা হয়েছে যে আপনার ভারত এই সংকটটাকে তার নিকট দুই প্রতিবেশী মিয়ানমার এবং বাংলাদেশের সংকট এবং এটি একটি নিরাপদ টেকসই এবং দ্রুত যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যায় এই জন্য ভারতের সহযোগিতা থাকবে এমনটা বলা হয়েছে খুব নতুন কোন অঙ্গীকার বা অবস্থান আমার কাছে বিষয়টা মনে হয়নি তবে একটা কৌতূহলের বিষয় হচ্ছে আমরা দেখছি জুলাই মাসের শেষ দিক থেকে রাখাইনের পরিস্থিতি কিন্তু যথেষ্ট অবনতি হয়েছে আরাকান একান আর্মিস্টকে মিয়ানমার সেনাদের যে নিয়মিত লড়াই সংঘাত হচ্ছে প্রাণ প্রাণহানি করছে তার যে ধরে আমাদের দেশের আমাদের সীমান্ত মধ্যে আমরা মোটর সেলের বিস্ফোরিত এবং অবিস্ফোরিত অংশ আসছে দেখেছি হেলিকপ্টার আকাশ সেবা লঙ্ঘন করেছে এবং এই প্রধান মাননীয় প্রধানমন্ত্রী চার দিনের সফরের শুরু দিনেই কিন্তু তিনি আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন ভারতের পররাষ্ট্রপন্থী জয়শঙ্করের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের পর আমাদের পররাষ্ট্র সচিব দিল্লিতে যারা আমরা আছি তাদেরকে প্রধানমন্ত্রী এই যে আরাকানের পরিবেশ এবং এটা যে মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরানোর জন্য উপযোগী নয় এটি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন এবং ভারত যাতে এই বিষয়টি নজরে আনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তিনি সেটা তুলেছিলেন এবং তখন জয়শঙ্কর আমাদের প্রধানমন্ত্রীকে বলেছিলেন হ্যাঁ ভারত অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে যে মিয়ানমারের বিশেষ করে রাখায় নেই পরিস্থিতির অবনতি এক কথা আপনি যদি বলেন অঙ্গীকার বা পাশে থাকার সে জায়গায় বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েছে হেলে পড়েছে এমন কোন কিছু কিন্তু এই জয়েন্ট স্টেপ রাহিদ আপনি থাকুন আমাদের সঙ্গে আরো কিছু সময় আমরা আমাদের স্টুডিও অতিথি যারা মোবাসে হোসেন আছেন মোবাসে ভাই আমরা হয়তো এত খুঁটিনাটিতে আর যাচ্ছি না আপনার কাছে আমি এর পলিটিক্যাল সিগনিফিকেন্সটা মানে এটা মানে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এবং হিস্টোরিক্যালি এটা খুবই ইম্পর্টেন্ট ভারতের সঙ্গে আমাদের এই সফর যাওয়া আসা এবং এটা সামনে আগামী বছর আমাদের নির্বাচন বাংলাদেশে সে নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর সফর সব কিছু মিলিয়ে রাজনৈতিক তাৎপর্যটা আপনার কাছে কেমন না দেখেন প্রথমেই একটা জিনিস খেয়াল রাখতে হবে বাংলাদেশের অস্তিত্বের সাথে ভারতের সম্পর্ক জড়িত এবং বাংলাদেশের মুক্তি যোদ্ধাদের রক্তের সাথে ভারতের অসংখ্য সশস্ত্র বাহিনীর লোকের দান করা হয়েছে এখন আরেকটা জিনিস আমাদের সব সময় খেয়াল রাখতে হবে ভারত বাংলাদেশ মধ্যে অনেকগুলি কালচারাল ইস্যুস কিন্তু অলমোস্ট সেম আমরা যদি পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা করি সময় কম এই জায়গাগুলি যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্য অবশ্যই মিউচুয়াল এর মাধ্যমে ভারতের মতন একটি বিরাট দেশকে এবং যারা আমাদের মুক্তিযুদ্ধে সরাসরি সম্পৃক্ত ছিল তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা একান্ত প্রয়োজন এবং এই ধরনের আলোচনা আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক দেখেন বা একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে ভারতের সাথে কোনো আলাপ আলোচনা করলে একটি গ্রুপের চিন্তায় আসে যে আমরা ভারতের কাছে নিজেদেরকে বিকে দিচ্ছি কিন্তু এই যে ধরেন ট্রান্সশিপমেন্ট ইত্যাদি ইত্যাদি যেগুলি ফেসিলিটিস দেওয়া হয়েছে আন্তর্জাতিকভাবে কিন্তু বাংলাদেশের অবস্থান এবং এই ফ্যাসিলিটিস এবং আর্থিক মানে কী বলব বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং এখানকার ইনভেস্টমেন্টের জন্য আগ্রহ তৈরি করছে এই ট্রান্সশিপমেন্ট রাস্তা যাতায়াত ব্যবস্থা এবং ভারতের ভিতর এবং তার কানেকটিভিটি কানেকটিভিটি এবং এই এক্সাম্পলগুলি কিন্তু সারা বিশ্বে কিন্তু এক্সাম্পল মানুষ দেখে কি কাগজে লেখা আছে তার চেয়ে দেখছে যে ভারতের বাংলাদেশের পোর্ট ব্যবহার করছে ভারত কিসের বিনিময়ে কার বিনিময়ে এটা কিন্তু সেকেন্ডারি প্রথমে হচ্ছে সাকসেসফুলি জিনিসটি হচ্ছে এই এই কাজটি সারা বিশ্বের কাছে যখন চলে আসে তখন সারা বিশ্বের ইনভেস্টমেন্ট যারা করে এই কানেকটিভিটির কারণেই কিন্তু ভারত আমি আমি রাজনৈতিক তাৎপর্য বিষয়টি আপনি যেহেতু খুবই কিন অবজারভার মানে এখানে ধরেন যে আমাদের দুটো দল তারা সামনে নির্বাচন করবে ভারতের ভারত কোনো দলকে তো সমর্থন করার কথা নয় সেভাবে কিন্তু ভারত আমাদের প্রতিবেশী সুতরাং এখানকার রাজনৈতিক ব্যবস্থায় তাদেরকে কীভাবে দেখা হয় সেই জিনিসটা এই সফরের পরের প্রধানমন্ত্রী বা তার দলের সঙ্গে বা তার সরকারের সঙ্গে তাদের যে সম্পর্কের যে উন্নয়ন সেটা কতটা ইম্প্যাক্ট ফেলবে সামনে রাজনীতিতে না প্রচন্ড রকম ইম্প্যাক্ট ফেলতো যদি আমাদের টিস্তা নিয়ে একটা পজিটিভ কথাবার্তা অন্তত হতো সেই জায়গায় আমরা কিন্তু আমি বলবো ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তারপরে আমরা আশাবাদী প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীটা উপস্থাপন করেছে আর বাকি যেগুলি যে এমও করা হয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী যদি এই আগামী এক বছর আমরা অ্যাক্টিভ পারফরমেন্সগুলি যদি দেখতে পাই তাহলে কিন্তু বাংলাদেশ ভারতের সাথে একটা বিরাট পজিটিভ রিলেশনশিপ তৈরি এবং সেটা ইলেকশনের জন্য যে সরকার আছে তার জন্য কিন্তু এটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এবং বিরোধী দল যারা ভারত বিরোধী বক্তব্য দেয় তাদের বেলায় আমি বলছি তাদের জন্য এটা কিন্তু নেগেটিভ অবস্থায় নিয়ে যাবে আমরা প্রচণ্ডভাবে বিশ্বাস করি যেহেতু ভারত এবং বাংলাদেশ এই আপনার সন্ত্রাস বিরোধী কিন্তু এক জায়গায় একআটা সেটার আলোকে আমি মনে করি যে দুই পক্ষেরই এই মিউচুয়াল গুলিকে একেবারে চুক্তির পর্যায়ে ব্যবহার করা যায় কি না সেটা দেখা যেতে হবে জনাব রাহিদ আপনি দিল্লিতে আছেন অনেকের সঙ্গে আপনার কথা হচ্ছে সেখানকার বিশ্লেষকরা তারা এটা এই সফরটাকে কিভাবে দেখছে বলছে আলোচনা দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে তো কাল হলো এবং আজকে আজকে বিকেল নাগাদ জয়েন্ট স্টেটমেন্টটা রিলিজ হলো তো আমি এর মধ্যে যে কজনের সাথে কথা বলেছি মূলত তারা সাবেক কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তো যেটা হয়ে থাকে দীর্ঘদিনের আহ একটা লাইফ স্টাইলের কারণে তারা অবসরে যাওয়ার পরও কিন্তু কূটনীতিকরা সেই তার পুরোনো ছাঁচাই বলেন খুব কপি বুক কিছু কথাবার্তা তো ঘুরে ফিরে যেটা বলছিলেন গত বছর আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর আহ দুই দেশের কূটনীতিক সম্পর্কের পঞ্চাশ ভারতের প্রধানমন্ত্রী মারছে এবং ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে দিল্লি সফরের মধ্যে দিয়ে এবং তারা মনে করেন যে ধারাবাহিক যে প্রক্রিয়াগুলো আছে সেই ধারাবাহিক প্রক্রিয়ার একটা অংশ কিন্তু আহ খুব বড় কিছু হয়ে যাবে তাদের কথা হচ্ছে গত দু হাজার পনেরো ষোলো সতেরো পর্যন্ত দুদেশের দেশের সম্পর্কে বড় বড় যে ইস্যুস গুলা এবং সেই ইস্যুস গুলো নিয়ে চুক্তি বলেন সেটা সবটাই হয়ে গেছে তো তাদের এমন কোন ইস্যু নাই যে দুদেশ একসঙ্গে মিলে কাজ করে না তো সে জায়গায় এবারে যে চুক্তি বা সমঝোতা হলো যেটা নিয়ে অলরেডি কিন্তু আমাদের দেশে আহ অন্তত গণমাধ্যমে আমি দিল্লিতে বসে যেটা দেখছো যে সমালোচনা খুব ছোট চুক্তি এগুলো প্রয়োজন ছিল কিনা তো তারা বলছেন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য এই সফরটা দরকার ছিল বা জরুরি ছিল আমরা একটু ফিরে থাকি গতকালকের দিকে গতকালকে কিন্তু তিনটা মিটিং দুই দেশ দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে হয়েছে একটা হচ্ছে প্রতিনিধি পর্যায়ে আর একটা হচ্ছে রেস্ট্রিক্টিভ যেটা আমি আপনি খুব ভালো করে দীর্ঘদিন এইসব প্রক্রিয়া ফলো করতে গিয়ে জানি যে ডেলিগেশনের একটা ছোট পরিসরে দুই প্রধানমন্ত্রী বসেন আরেকটা হয়েছিল দুইজনের মধ্যে একান্ত তো এই আমি তিনটা বৈঠকের মধ্যে গুরুত্বপূর্ণ মনে করি যে একান্তে যে বৈঠক গুলা হয় সেটা হয়তো কোনো সময় আমাদের জানার সুযোগ হয় কখনো 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 হয়নি যখন তাদের এমন কোনো বিষয় থাকে দুই শীর্ষ নেতা বসেন কোন নির্দেশনা তাদের সঙ্গে যারা কাজ করে তখন সেটা হয়তো সেটা আমাদের জানার সুযোগ হয় তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তারা বলছেন আমি এটা বলছি দুপুরে দুপুর পর্যন্ত তখন স্টেটমেন্ট অ্যানাউন্স হয়নি তো তারা এটা প্রসেস এবং কন্টিনিউ দেখা হওয়া মিটিং করা এটাকে তারা ইতিবাচক দেখছেন কারণ কোভিড এর কারণে কিন্তু উনিশের পর থেকে একটা ডিজার্ভশন ছিল তো এইভাবে বলা ছাড়া এই মুহূর্তে আসলে কারণ জয়েন্ট স্টেটমেন্টের কিছু ইস্যু নিয়ে আমি যেমন আমার অবজারভেশন বললাম খুব স্বাভাবিক ক্রিটিক্যাল ইস্যুগুলো নিয়ে তাদের সাথে কথা বললে আমি মনে করি আরো এক দুদিন পরে আরো একটু ক্লিয়ার বোঝা যাবে তারা বিষয়টাকে যেমন মেট্রো রেলের ভাড়া নির্ধারণ হয়েছে একটু সঙ্গে যদি বলে না খুব সিম্পল ওয়েতে জিনিসটা বলতে চাই ভাড়া বেশি কি কম যে প্রথম হ্যাঁ একশো টাকা দিয়ে আমি কমলাপুর যাবো আবার উত্তরা থেকে কমলাপুর যাব এবং কমলাপুর থেকে উত্তরা ফিরতে আমাকে প্রতিদিন দুশো টাকা খরচ করতে হবে এটা বেশি না কম এটা কিন্তু প্রচন্ডভাবে নির্ভর করে এটা সবাইকে জানতে হবে যে আমাকে একটি গাড়ি বা আমাদের একটা ট্রান্সপোর্ট বিনা পয়সায় যদি আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা শুরু করে কিন্তু কখন রওনা দেবে কখন পৌঁছাবো কবে আসবো কবে যাব আমি কি ওই বিনা পয়সার গাড়িতে উঠবো উঠবো না তাহলে মেট্রো রেল যদি তার নির্ধারিত যে ফর্মুলাগুলি তারা আমাদের সাথে আলাপ করছে নিয়মিত আমার সাথে তাদের একেবারে টপ বসদের নিয়মিত প্রায় মিটিং হয় আমাদের ইনস্টিটিউটে হয় যদি তারা এই জিনিসটি আন্তর্জাতিক মানে অ্যারাউন্ড দ্য ক্লক তিনশো পঁয়ষট্টি দিন মেনটেন করতে পারে দেন উই অ্যাচিভ সামথিং লোকসান আমি সরকারের লাভ লোকসান নিয়ে চিন্তা করবো না কিন্তু মানুষের লোকসান হবে না কারণ আমি জানি এতটা সময় বের হলে আমি কমলাপুরে পৌঁছাতে পারবো অমুক জায়গায় এতটা সময় পৌঁছাতে পারব কারণ প্রতি তিন মিনিট পর পর গাড়ি ছাড়বে এরপরে আছে এই গাড়িগুলি কিন্তু সেন্ট্রাল এয়ার কন্ডিশন ওয়েল মেনটেন এবং প্রতিবার ট্রিপ দেওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে অর্থাৎ দুয়ে মুছে পরিষ্কার করা হবে এটাকে আমি দুইভাবে নেই একটি হচ্ছে এটি বাংলাদেশের জন্য একটি নতুন দিক নির্দেশনা জনগণের জন্য এবং যাদের প্রাইভেট গাড়ি আছে তারাও কিন্তু দেখা যাবে করছে তাতে রাস্তায় আমার সংখ্যা কমবে সাধারণ মানুষ বলো এই গাড়িতে দুটি জিনিস আমি আবার খুব প্রচন্ড ভাবে দেখি সাধারণ মানুষ এবং রিচ পিপল তারাই মেট্রো রেলের মাধ্যমে কিন্তু অনেক কাছে চলে আসবে এই জায়গাতে এই অ্যাচিভমেন্টটা আমার কাছে সবচেয়ে বড় আমি খালি মেট্রো রেলের কাছে আশা করব। প্রথম দিন আমি যে মেট্রো রেল দেখব তিনশো দিন পরে একজাক্টলি সেম জিনিস আমি দেখতে চাই এবং যদি তারা এই কাজটি করতে পারেন তাহলে আমাদের বিরাট অ্যাচিভমেন্ট হবে আর ছোট্ট একটি কথা বলে শেষ করি আমার কাছে সেই জিনিসটা অসম্ভব ভালো লেগেছে যে মেট্রো রেলের জন্য মেট্রো রেল পুলিশ অলরেডি অ্যাগ্রিমেন্ট তারা সই করে ফেলেছেন অর্থাৎ মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশনের আশেপাশের ফুটপাথ এগুলি সমস্ত কিছু মেনটেন করবে মেট্রো রেল পুলিশ অর্থাৎ ওইখানে হকার দিয়ে মেট্রো রেল স্টেশন ভর্তি থাকবে না ট্রাফিক কনজেশন হওয়ার সম্ভাবনা আমরা মানে বিপরীত কনক্লুড আমরা রাহিরা আরো এক মিনিটের জন্য একটু যেতে চাই আর একটা বিষয় আমার একটু কতল আছে যে নেপাল ভুটানে হাইড্রো ইলেকট্রিক যে পাওয়ারের আমরা একটা সহযোগিতা নিতে পারি সেখানে বিনিয়োগের মাধ্যমে এখানে ভারতের অংশগ্রহণ কেমন হবে বা আমরা সেই সহযোগিতা কতটা তাদের কাছ থেকে পাবো কিছু আলোচনা হয়েছে কি

এবং সেটা সহি হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত হয়নি একটা লেটার অফ ইন্টারেন্ট সাইন হয়েছে তো সে জায়গায় একটা ঐক্যমত্য হয়েছে যে নেপাল থেকে এবং নেপালের পাশাপাশি ভুটানের বিষয়টি আজকে বলা হয়েছে যে সেখান থেকে আমরা জ্বালানি আনতে পারি কিনা তো তারা বলেছে তারা আহ খুব আহ জোর দিয়ে দেব এবং আপনি যদি দেখেন সেটা খুব পরিষ্কার করে বাংলাদেশ তুলে ধরেছে যে বাংলাদেশ নেপাল শুধু নয় ভুটান থেকেও বিদ্যুৎ আনতে চায় এবং এখানে বিদ্যুৎ জ্বালানির প্রসঙ্গ যখন আসে আমি একটু মনে করিয়ে দিতে চাই আহ বিশ্বের অন্যতম শীর্ষস্থানের ধনী এবং ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান সঙ্গে করেছিলেন সেখানে তিনি ঝাড়খন্ডের যে প্রকল্প কয়লা বিদ্যুৎ প্রকল্প সেখান থেকে বিদ্যুৎ আনার একটা প্রক্রিয়া চলছে এবং সেই সঞ্চালন লাইনও তার তৈরি করেছে এর পাশাপাশি আজকে যেটি আমি প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জন সালমানের সাথে কথা বলেছি এবং পররাষ্ট্রপতি তারা দুজনে জানালেন তারা আহ জ্বালানিতে আরো দুটো বড় প্রকল্প এবং অন্যান্য কিছু বিনিয়োগ করতেছে বিশেষ করে জ্বালানিতে একটা নতুন প্রকল্পের কথা সেটা এবং ওয়েব আমরা আপনার এই ধরনের একটা বিষয় আলোচনা হয়েছে ধন্যবাদ আরেকের মধ্যে যে রাশিয়া থেকে তেল আনার ব্যাপারে ভারত এই ধরনের কোনো আলোচনা বা কোনো বিষয় আছে না এই ধরনের কোনো আলোচনা

শেয়ার করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ স্থপতি মবাশ হোসেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আমরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলাপ করলাম এই সফরের প্রাপ্তি নিয়ে আমরা বা যেগুলো আসামির দিনগুলোতে আরও কীভাবে এগুলো আমরা সুবিধা আদায় হবে দুই দেশের সম্পর্ক আরও কীভাবে এগিয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। এবং এর তাৎপর্য নিয়ে নানারকম ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের থাকবে আগামী দিনগুলোতেও আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন ভিজিট করুন এন ডট কম এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন দেখা হবে আবারও